শাসক বনাম শাসক তৃণমূল বনাম তৃণমূলের কোন্দলের খবর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। কিন্তু জানেন কি, মিড ডে মিলের রাঁধুনি তাদের মধ্যেও কোন্দল। ভোটের আগে ঢাকঢোল পিটিয়ে পড়ুয়াদের পাতে মাংস পড়বে, ফল পড়বে ঘোষণা করা হলো। কিন্তু পাতে পড়ছে কি, কখনো সাপ, কখনো আবার মিড ডে মিলে পচা সবজি, নিম্নমানের সামগ্রী ব্যবহার, কোথাও আবার মিড ডে মিলের রান্না নিয়ে দুই গোষ্ঠীর বচসা। এক গোষ্ঠীর গায়ে গরম জল ছুড়ল আর এক গোষ্ঠী, দেখুন সে ছবি। শিশুদের খাবারে ফেরবে নিয়ম, মিড ডে মিলের নিম্নমানের সামগ্রী দিয়ে রান্নার অভিযোগ, মিড ডে মিলের সামগ্রী নিয়ে বিক্ষোভ। মুর্শিদাবাদের রানীনগরের কাতলামারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের তুমুল বিক্ষোভ। পঞ্চায়েত ভোটের আগে মিড ডে মিলের হাল ফেরাতে কল্পতরু হয়ে ওঠে রাজ্য সরকার। মিড ডে মিলে মাংস ও ফল দেওয়ার জন্য টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু পড়ুয়াদের পাতে পড়ছে কি। ফুলকপি কেনা হয়েছে, সেই ফুলকপির কোয়ালিটি ভালো না, এবং যে নিউট্রেলা সোয়াবিন, সেই নিউট্রেলা সোয়াবিনের 22শে ডিসেম্বর মানে ডিসেম্বরের 22 তারিখে আমাদের এক্সপায়ারি ডেট লেখা আছে। ভগবান গোলার নসিপুর হাইস্কুলে মিড ডে মিলের রান্না নিয়ে আবার তুমুল বচসা। স্বনির্ভর গোষ্ঠীর এক পক্ষের রান্নার সময় হাজির আরেক পক্ষ, বচসার সময় এক পক্ষের দিকে গরম জল ছুড়ে দেয় অন্যরা। মেয়েরা বলছে কি, আমরা সবাই রান্না করবো যেহেতু বলেছে ওখানে ব্লকে, তাই এবার যখন ঢুকতে গেছে তখন ঝামেলা সৃষ্টি, তখন ভাত মার গরম মার ওরাই ছিটালে আমাদের গায়ে। এই বচসার কারণ জানেন, এখানেও রয়েছে লাভবান হওয়ার আকাঙ্ক্ষা। যে গোষ্ঠী রান্নার বরাত পাবে তারাই লাভবান হবে, আর এই দ্বন্দ্ব মেটাতে নজরদারিও সেরকম নেই, ফলে বিপদের মুখে পড়ছে শিশুরা, যার সাম্প্রতিক নজির ময়ূরেশ্বর। সোমবার বীরভূমের ময়ূরেশ্বরের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবারে সাপ মেলে শোকজ করা হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। পড়ুয়াদের পাতে এখনও পড়ল না মাংস, তার আগে কোথাও মিড ডে মিলে মিলছে সাপ, কোথাও নিম্নমানের খাবারের অভিযোগ। রিপাবলিক বাংলা।